পাকিস্তানে থাকা চীনের নাগরিকেরা সাম্প্রতিক সময়ে মারাত্মকভাবে সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর অর্থাৎ সিপিইসি সহ অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাকিস্তানে কাজ করছে চীনের নাগরিকেরা। তাদের উপর হামলার কারণে বিপর্যস্ত পাকিস্তান। অন্যদিকে চীন বলছে তার নাগরিকদের রক্ষা করার জন্য প্রয়োজনে পাকিস্তানে মিসাইল মোতায়েন করবে সে। তো এসব হামলা কেন হচ্ছে, এগুলোর পেছনে কে, এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট ম্যাপগুলো দেখে নেব। তো সারা বিশ্বের মানচিত্রে এখানে ভারত, এখানে পাকিস্তান এবং এর পাশে আফগানিস্তানকে দেখতে পাচ্ছেন। এখানে আরো ভালো করে দেখতে পাচ্ছেন, এটি হলো চীন, এখানে আছে আফগানিস্তান, আফগানিস্তানের সাথে চীনের সীমান্ত আছে। তারপর এখানে আছে পাকিস্তান, তারপর এখানে আছে ভারত, এটিও ভারতের অংশ, এখানে বাংলাদেশ, এদিকে ভুটান, এখানে নেপাল। তো এখানে দেখতে পাচ্ছেন যে আফগানিস্তানের সাথে চীনের অল্প একটু সীমান্ত আছে এই জায়গায়। আর এছাড়া আফগানিস্তানের আশেপাশের দেশগুলোকে এখানে দেখতে পাচ্ছেন। তো চীনের একটি প্রদেশের নাম হলো জিনজিয়াং, যেখানে উইঘুর মুসলিমদের বসবাস, আর এটিকে অনেক সময় ইস্ট তুর্কিস্তানও বলা হয়। তো এখানে বসবাসরত মুসলিমদের উপর চীন অনেক নির্যাতন করে থাকে বলে অভিযোগ আছে। আর এখানকার মুসলিমরা তারা চীন থেকে আলাদা হয়ে নতুন একটি রাষ্ট্র গঠন করতে চায়, অর্থাৎ ইস্ট তুর্কিস্তান নামে একটি রাষ্ট্র গঠন করতে চায়। আর এজন্য চীন এদের উপর বিভিন্ন সময় নির্যাতন অত্যাচার করে থাকে বলে অভিযোগ আছে। তো এই জিনজিয়াং প্রদেশের সাথে আফগানিস্তানের সীমান্ত। তো গতকাল পাকিস্তানের করাচিতে দুজন চীনা নাগরিকের উপর হামলা হয়েছে এবং তারা মারাত্মকভাবে আহত হয়েছেন। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হলো করাচি, আর এর দুই সপ্তাহ আগে এই খাইবার পাখতুনখোয়া প্রদেশে হামলা চালিয়ে 9 জন চীনা নাগরিককে হত্যা করা হয়েছিল। অর্থাৎ 14 জুলাই ওই হামলা চালানো হয়েছিল। চীনা নাগরিকদের বহনকারী বাসে বোমা হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। চীনের নাগরিকেরা যারা কিনা ইঞ্জিনিয়ার ছিলেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশে সিপিসির অধীনে অনেকগুলো প্রকল্প চলমান, সেখানেই তারা কাজ করছিলেন। আর যে জায়গায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সেটি রাজধানী ইসলামাবাদ থেকে 190 কিলোমিটার দূরে। আর ওই ঘটনার প্রথম দিকে পাকিস্তান বলছিল যে যান্ত্রিক ত্রুটির কারণে বাসে বিস্ফোরণ হয়েছে এবং মানুষ মারা গিয়েছে। কিন্তু চীন প্রথম থেকে বলে আসছিল যে এটা কোনো যান্ত্রিক ত্রুটি নয়, এটি বোমা হামলা, কেউ বোমা হামলা করেছে আমাদের নাগরিকদের উপর তাদেরকে হত্যা করার জন্য। যদিও পরবর্তীতে এসে পাকিস্তান স্বীকার করেছে যে এটি সন্ত্রাসী হামলা, অর্থাৎ বোমা হামলা করা হয়েছিল। আর ওই ঘটনার পরে খবর বের হয়েছিল যে পাকিস্তানে থাকা চীনের নাগরিকেরা AK-47 নিয়ে তাদের কাজে যাচ্ছে, অর্থাৎ তারা যে জায়গায় কাজ করছে সেখানে তারা ব্যক্তিগতভাবে AK-47 রাইফেল নিয়ে নিজের নিরাপত্তা দিচ্ছে। আর ওই ঘটনার পর চীনের পক্ষ থেকে ইনফরমালি বলা হয়েছিল যে প্রয়োজনে পাকিস্তানে থাকা আমাদের নাগরিকদেরকে রক্ষা করার জন্য আমরা পাকিস্তানে মিসাইল মোতায়েন করব এবং সরাসরি সেখানে হস্তক্ষেপ করব। তো এই বক্তব্য কি চীনের সরকার সরাসরি দিয়েছে? না, চীনের সরকার সরাসরি এরকম কিছু বলেনি। তবে গ্লোবাল টাইমসের কথা আপনারা সবাই জানেন। গ্লোবাল টাইমস হলো চীনের একটি প্রথম সারির পত্রিকা, যার এডিটর হলেন হু জিজিন, যেটি প্রতিষ্ঠিত হয় 1993 সালে এবং এর ইংরেজি ভার্সন প্রচার শুরু হয় 2009 সাল থেকে। আর এর সংযোগ আছে চীনের কমিউনিস্ট পার্টির সাথে, অর্থাৎ অনেক সময় একে চীনের কমিউনিস্ট পার্টির মুখপাত্র বলা হয়ে থাকে। অর্থাৎ চীনের কমিউনিস্ট পার্টি যারা বর্তমানে চীনের সরকার চালাচ্ছে তাদের যে বক্তব্য সেটি এই গ্লোবাল টাইমসের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে, যার ফলে গ্লোবাল টাইমসের বক্তব্যকে ইনডিরেক্টলি চীনের সরকারের বক্তব্য বলে ধরে নেওয়া হয়। তো এই পত্রিকার যে সম্পাদক তিনি 16 জুলাই একটি টুইট করেছিলেন, সেখানেই উনি বলেছেন যে প্রয়োজনে চীন পাকিস্তানে মিসাইল মোতায়েন করবে এবং সেখানে স্পেশাল ফোর্স পাঠাবে। তো এই গ্লোবাল টাইমস দুটি প্রতিবেদন প্রকাশ করেছিল এরপরে, ওই ঘটনার পরে। তো একটি এখানে দেখতে পাচ্ছেন, তারা বলছে যে যদিও কোনো সন্ত্রাসী সংগঠন ওই হামলার দায় স্বীকার করেনি, কিন্তু তাদেরকে খুঁজে বের করে তাদেরকে সমূলে উৎপাটন করতে হবে। আর গ্লোবাল টাইমস এটিও বলছে যে যদিও পাকিস্তান চেষ্টা করছে আমাদের নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু এই ঘটনার পর দেখা যাচ্ছে যে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় মারাত্মক ধরনের ঘাটতি আছে। ওই পত্রিকা আরও বলছে যে যারা এই ধরনের হামলা চালাচ্ছে তারা পাকিস্তানি সরকারের উপর প্রতিশোধ নিতে চায়, অর্থাৎ তারা আমাদের ক্ষতি করে পাকিস্তানকে শায়েস্তা করতে চায়।
এই পত্রিকা আরো বলছে যে চীনকে অবশ্যই এসবের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এবং এই অ্যাকশনের মাধ্যমে পাকিস্তানের সরকার বিরোধীদেরকে বোঝাতে হবে যে তোমরা পাকিস্তানের শত্রু মানে চীনের শত্রু। এই পত্রিকা সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা বলেছে সেটি হলো যে আমরা শুধুমাত্র প্রয়োজনীয় সমর্থন বা সহযোগিতাই করব না, যদি পাকিস্তানের শক্তি অপর্যাপ্ত হয় তাহলে সেক্ষেত্রে চীন কি করবে, সেখানে মিসাইল পাঠাবে, প্রয়োজনে স্পেশাল ফোর্স পাঠাবে এবং সরাসরি সেখানে হস্তক্ষেপ করবে যারা পাকিস্তানে চীনের নাগরিকদের উপর হামলা করছে তাদেরকে দমন করার জন্য। তারা বলছে যে পাকিস্তান একটি সার্বভৌম দেশ এবং চীনের নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব প্রধানত পাকিস্তানের, কিন্তু পরিস্থিতি যদি আরো খারাপ হয় সেই সময় চীন চাইলেই কি করতে পারবে না, পাকিস্তান ছাড়তে পারবে না, যার ফলে চীন কি করবে সরাসরি হস্তক্ষেপ করবে এবং যারা এই হামলা চালাচ্ছে তাদেরকে দমন করবে। এই গ্লোবাল টাইমস আরেকটি প্রতিবেদনে বলছে যে সিকিউরিটি এবং কাউন্টার টেরোরিজমে যারা এক্সপার্ট তারা বলছেন যে পাকিস্তানের বেলুচিস্তানে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে এবং পাকিস্তানে যে তালেবান আছে তারাই সম্ভবত এই হামলার পেছনে আছে, অর্থাৎ তারাই এই হামলা চালিয়ে থাকতে পারে। যদিও কেউ দায় স্বীকার করেনি, তারপরেও চীনের বিশ্লেষকরা ধারণা করছেন যে তালেবান এবং বেলুচিস্তানের সন্ত্রাসীরা এর পেছনে আছে, অথবা অন্য কোনো তৃতীয় দেশও এর পেছনে থাকতে পারে। এখন তৃতীয় দেশ বলতে তারা কাকে বোঝাচ্ছে? আপনারা সহজেই বুঝতেই পারছেন যে তৃতীয় দেশ বলতে তারা কাকে বোঝাচ্ছে, কারণ আমরা জানি চীন এবং পাকিস্তানের বর্তমানে এক নাম্বার শত্রু হলো ভারত, অর্থাৎ ভারতের সাথে চীন এবং পাকিস্তানের মারাত্মক সমস্যা, যার ফলে আমরা ধারণা করতে পারি যে এই তৃতীয় দেশ বলতে মূলত ভারতকে বোঝানো হচ্ছে। চীনের একটি বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর গ্লোবাল টাইমসকে বলছেন যে বেলুচিস্তানের যে সন্ত্রাসীরা আছে এবং পাকিস্তানি তালেবান যারা আছে তারাই হয়তোবা এই হামলার পেছনে আছে। তিনি আরও বলছেন যে পাকিস্তানি তালেবান বর্তমানে পাকিস্তান সরকার পাকিস্তানের সিভিলিয়ান্স এবং আর্মিদের উপর হামলা চালাচ্ছে, আর সাম্প্রতিক সময়ে এই হামলা আরও বেড়ে গিয়েছে, যার ফলে আমরা ধারণা করতে পারি যে চীন পাকিস্তান রিলেশনকে ক্ষতিগ্রস্ত করার জন্যে এবং পাকিস্তানের সরকারকে বিপদে ফেলার জন্য পাকিস্তানি তালেবানরা হয়তোবা এই হামলা করে থাকতে পারে। তো চীনের আরেকজন নিরাপত্তা বিশ্লেষক বলছেন যে কিছু মানুষ আছে পাকিস্তানের ভেতরে এবং বাহিরে যারা চায় না যে পাকিস্তানে চলমান চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের কাজ সমাপ্ত হোক, এবং তারা সবসময় চায় যে সিপিইসি যেন কমপ্লিট না হতে পারে, পূর্ণাঙ্গ না হতে পারে, সেটির জন্য তারা কাজ করে থাকে। তো চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসির প্রসঙ্গ বারবার আসছে। তো সিপিইসি নিয়ে আমি খুবই বিস্তারিতভাবে দুটি ভিডিওতে কথা বলেছি, উপরের ডান দিকে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চীনের আরেকজন নিরাপত্তা বিশ্লেষক গ্লোবাল টাইমসকে বলছেন যে ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট নামে যে অর্গানাইজেশন আছে তারাও বিভিন্ন সময় চীনের নাগরিকদের লক্ষ্য করে হামলা করে থাকে। ওই বিশ্লেষক আরও বলছেন যে আফগানিস্তানের যে তালেবান আছে তারা কি করে থাকে, এই সংগঠনকে জায়গা দিয়ে থাকে, অর্থাৎ তাদেরকে আফগানিস্তানে জায়গা দিয়ে থাকে। আমরা যখন মানচিত্র নিয়ে কথা বলছিলাম তখন আমরা দেখেছি যে বর্তমান চীনের যে জিনজিয়াং প্রদেশ আছে সেখানে উইগুর মুসলিমদের বসবাস, আর এই ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট নামে যে দল তারা চায় যে এই উইগুরদেরকে নিয়ে চীন থেকে আলাদা হয়ে নতুন একটি রাষ্ট্র গঠন করতে ইস্ট তুর্কিস্তান নামে, যার ফলে তারা বিভিন্ন সময় চীনের উপর হামলা করে থাকে, চীনের জনগণের উপর হামলা করে থাকে। তিনি আরও বলছেন যে ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টের কিছু সদস্য হয়তোবা পাকিস্তানি তালেবান যে আছে সেটির সাথে যোগ দিতে পারে, তাদের সাথে যুক্ত হয়ে পাকিস্তানে থাকা চীনের নাগরিকদের উপর হামলা করতে পারে। তো পাকিস্তানি তালেবান এবং আফগানিস্তানি তালেবানের মধ্যে পার্থক্য কি? আফগানিস্তানের যে তালেবান এবং পাকিস্তানের যে তালেবান দুটির মধ্যে পার্থক্য আছে। পাকিস্তানে থাকা তালেবানকে বলা হয় তেহরিকি তালেবান ইন পাকিস্তান, সংক্ষেপে টিটিপি, আর এই টিটিপি যাদেরকে নিয়ে গঠিত তারা বেশিরভাগই পশতুন জাতিগোষ্ঠীর, আর তারা মূলত আফগানিস্তান পাকিস্তান বর্ডারে কাজ করে থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের হামলা চালিয়ে থাকে, আর এটি গঠিত হয়েছিল 2007 সালে। এখন প্রশ্ন হলো যে এই টিটিপি কি চায়? টিটিপি চায় যে পাকিস্তানে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে এবং বর্তমানে যে ধরনের সরকার পাকিস্তানে আছে সেই ধরনের সরকারকে উৎখাত করতে চায়, আর এই টিটিপির সাথে আল কায়দার যোগাযোগ আছে। তো আফগানিস্তানের তালেবান যারা আছে তারা টিটিপি সম্পর্কে বলছে যে আমরা তাদের সাথে যুক্ত হতে চাই না, আমরা তাদের সাথে যুক্ত হওয়ার যে আহ্বান সেটিকে রিজেক্ট করেছি, যদিও তাদের প্রতি মুসলিম হিসেবে আমাদের সিম্প্যাথি আছে, আমরা তাদের সাথে আছি, কিন্তু আমরা এক নই, আমরা আলাদা। আর পাকিস্তানি মিলিটারি এবং পাকিস্তানি লিডার যারা আছে তারা বিভিন্ন সময় বলে থাকেন তেহরিকি তালেবানের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হাত আছে,
অর্থাৎ র বিভিন্ন সময় এদেরকে ফান্ডিং দিয়ে থাকে, ট্রেনিং দিয়ে থাকে পাকিস্তানকে ক্ষতি করার জন্য। এছাড়াও বিভিন্ন সময় পাকিস্তান দোষারোপ করে থাকে যে ভারত বেলুচিস্তানের যে স্বাধীনতা মুভমেন্ট সেটিকেও সমর্থন দিয়ে থাকে। অর্থাৎ বেলুচিস্তানের যারা পাকিস্তান থেকে আলাদা হয়ে নতুন রাষ্ট্র গঠন করতে চায় তাদেরকে ভারত সাহায্য সহযোগিতা করে থাকে। তো বেলুচিস্তান নিয়ে আলাদা একটি ভিডিও আছে, উপরের ডান দিকে পেয়ে যাবেন। তো এসব বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিতে পারেন। তো এখন এ পর্যন্তই, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ জানতে আপনি জানেন কি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ।